তো দেখো সাবু মাখা এখানে রেডি, আর এই দেখো মিষ্টি দই বাবা এনে রেখেছে আমাদের জন্য, মানে আমার জন্য। এই যে সাবু মাখা খাবো এখন রাতের খাবার। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ। সম্বন্ধে আমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে নীল সংক্রান্তি, মানে এটা হচ্ছে তোমার 13 তারিখ, বৃহস্পতিবারের কথা বলছি। সকালবেলা ঘুম টুম থেকে উঠে আগেই এই দরজাটা খুলছি, কেন কি কলাপসের গেটে দুটো তালা মারতে হয়, মেরে আমরা মানে মেন গেটটা খুলে ঘুমাই কলাপসের গেটটা তালা মেরে। আর সকাল দেখো এখন কটা বাজে, 6টা বেজে গেছে, 6টার মধ্যে রোদ উঠেছে দেখো খালি আকাশে, কি যে গরম পড়েছে কি বলবো। তো তারপরে আজকে তো আমার উপোস, কিন্তু মেয়ে আর বাবা তো খাবে, মানে তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে তো খাবে, তো ওদের জন্য ডিমের ঝোল আর ভাত করছে। কারণ কি আগের দিন রাত্রিবেলা বলেছিল যে চিকেন নিয়ে আসবে আমার বর, কিন্তু সে নিয়ে আসেনি, তো বাধ্য হয়ে ঘরে ডিম ছিল, আমি ডিমের ঝোল ভাত করে দিচ্ছি ওদের দুজনের জন্য, ওরা খেয়ে নেবে এটাই দুপুরবেলা, আর আমি তো নির্জলা উপোস থাকবো। তো দেখো রান্না ওখানে বসে দিচ্ছি আর গ্যাসটা জ্বালাতে গেছি, একটা কীরকম হয়ে উঠলো কেন বলো তো, গ্যাসের ঝিকটা একটু অন্যরকম হয়েছিল ওই জন্য বুঝতে পারিনি। তো আমার ভাত হয়ে গেছে, আর এখানে হচ্ছে দোকানের জন্য ডাল, মানে আমাদের দোকানে ডালটা সিদ্ধ করব, আর ডিমের সব মশলা রেডি করে নিয়েছি, আর ডিম সিদ্ধও আমার হয়ে গেছে। এর মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ হয়ে গেল। তো এখন ঝটপট করে মশলাটা রেডি করে নেবো, সাদা জিরে, গোটা সাদা জিরে আর আদা রসুন পেঁয়াজ সব একসাথে আমি পেস্ট করে দিচ্ছি, টমেটোটা একটু ভেজে দেবো আর একটু পেঁয়াজ রেখে দিচ্ছি ওটা ভেজে দেবো। আর এই যে পাঁপড়গুলো আমার বাবা এনে দিয়েছে আমার মেয়েকে, আমার বাবা যখনই বাজারে যায় ওর জন্য এরকম ছোটো ছোটো পাঁপড় কালারিং পাঁপড় নিয়ে আসে, আমার মেয়ে ডাল দিয়ে ভাত হলে খুব ভালোবাসে এই জিনিস খেতে। তো যাই হোক এখন এই পাঁপড়গুলো ভেজে দিচ্ছি, ওকে আজকে স্কুলের টিফিনে এই পাঁপড় দিয়ে দেবো। আজকে আর বেশি কিছু আমি রান্না করতে পারিনি, কারণ বরকেও বলেছি বাইরে গিয়ে একটু টিফিনটা আজকে ম্যানেজ করে নিও, তো ও বললো ঠিক আছে। তো যাই হোক এখন চলো রেডি করে দিই মেয়ের টিফিনটা, ঝটপট করে দেখো টিফিন আমার রেডি হয়ে গেছে, আর ওকে একটুখানি জল ভরে দেবো, তারপরে ওকে আবার স্কুলে দিতে যাবো। তো এদিকে আমার ডিম কষাটাও প্রায় হয়ে গেছে, মানে ডিম কষা কী বলবো, ডিমের মশলাটা কষা হয়ে গেছে, তো কালারটা বেশ ভালোই হয়েছে বুঝতেই পারছো। এবার ডিমগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে জলটা দিয়ে আমি ঢেকে রেখে দেবো, তাহলেই আমার হয়ে যাবে। আর ওদিকে আমার ভাত হয়ে গেছে পুরো কমপ্লিট, তো এখন গ্যাস ফ্যাস পুছে টুছে সব রেডি রাখবো, কেন দোকানে গিয়ে বসবো, দোকান থেকে এসে আর না শরীর ভালো লাগবে না বুঝতেই পারছি, আর যা গরম পড়েছে প্রায় 40 ডিগ্রির কাছাকাছি, মানে অবস্থা নাজেহাল হয়ে যাবে এরকম ব্যাপার। বন্ধুরা আমার মুখ চোখের হাল দেখে তোমরা বুঝতে পারছো যে কি কষ্ট, আর বাইরে কি পরিমাণ রোদ উঠেছে, তোমরা হয়তো আমার মুখের আলোটা দেখেই বুঝতে পারছো যে কতটা রোদের তাপ। এখনো 8টা বাজেনি, রোদ একেবারে মাথার ওপরে, সেই বেলা 12টার যেরকম রোদ হয় ওরকম রোদ হয়ে গেছে, মানে এতটাই কষ্ট। মানে এই গরমকালে যারা গাড়ি চালায়, যারা সবজি বিক্রি করে ঘুরে ঘুরে, তারপরে বাজারে বসে বা ফুটপাতে, কতটা তাদের কষ্ট মানে হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো যাই হোক আজকে তো নীল সংক্রান্তি, তোমরা জানো মানে নীল ষষ্ঠী, তো আমি আগের বছর আমার নীল ষষ্ঠীর ব্লগ দেখেছো, মনটা খারাপ হয়ে গেছিলো সারাদিন উপোস করে থাকার পরে, বিকেলবেলা গিয়ে একটা প্রবলেম হয়ে গেল, ব্যাস আমি তো পুজোটা দিতে পারলাম না। তো আজকে উপোস করেছি, জানি না মহাদেব হর হর মহাদেব কি করবে। তো মেয়েকে স্কুলে দিয়ে এলাম, এখন একটু রেস্ট করছি, মানে শরীর একদম ছেড়ে দিচ্ছে, শরীর ভালো লাগছে না, সকালবেলা উঠেই রান্না বাড়ি দেখলে রান্না বান্না করে, আজকে আর কাজ বাজ দেখালাম না, ডেলি ব্লগে রোজ রোজ ঘর পোছা ঝাড় দেওয়া দেখাবো, তোমরাই তারপরে কন্ট্রোভার্সি করবে, ও তো কী দেখাও তোমরা ডেলি ব্লগাররা এইসব বলবে। তো যাই হোক মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে হয়, ডেলি ব্লগারদের এই ছাড়া আর কোনো কিছু দেখানোর উপায় নেই। তো মেয়ে আর বাবার জন্য, মানে আমার বরের জন্য বানালাম হচ্ছে আজকে ডিমের ঝোল আর ভাত, কেন বর বলেছিলো কালকে মাংস আনবে, তো আনেনি, আর ও মাংস এখন বেলা 12টায় আনলে আমার পক্ষে সম্ভব না, দোকান থেকে এসে ঘরে এসে আবার মাংস করা, কেন কি আজকে বৃহস্পতিবার, আজকে লক্ষ্মী পুজো, প্লাস আজকে মনসা গাছে দুধ কলা দিতে হবে, প্লাস নীলষষ্ঠী, ঘরে একটু শিবের মাথায় প্রথমে আমি জল ঢেলে নেবো, তারপরে আবার বিকেলে মন্দিরে গিয়ে ঢালবো, তা বলে ভেবো না ঘরে জল ঢেলে আবার খেয়ে নেবো, খাবো না, জলটা ঢেলে নেবো, বলা যায় না শরীরের কন্ডিশন কীরকম হয়ে যায়, যেমন আগের বছর আমার হয়েছিল,
শরীর ভালো ছিল, জল টল আমি সকালবেলা ঢালিনি, ব্যাস শরীরটা বেকার খারাপ হয়ে গেল, জলটাই দিতে পারলাম না বাবার মাথায়। সেই আফসোসটা যাতে না থাকে, মা বারবারই বলে দিয়েছে যে দুপুরবেলা পুজো দেওয়ার সময় ঘরে শিবের মাথায় জল ঢেলে আম ফল কয়েকটা দিয়ে দিবি। আমি বললাম ঠিক আছে করে দেবো। তাই তো যাই হোক, আর বেশি বকবক এখন করবো না, এখন আমি দোকানে যাবো স্নান টান করে। দোকান থেকে এসে যদি কিছু দেখাতে পারি দেখাবো, আর আজকে আমি ঘরে কিছু খাবো না, বিকেলবেলা জল টল ঢেলে মায়ের বাড়ি চলে যাব, ওখানেই সাবু টাবু সব খাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো। তো তারপর স্নান টান করিনি আমি, হঠাৎ করে বাজনার আওয়াজ পাওয়াতে না একটুখানি ঘরের বাইরে মানে আমাদের দোকানের সামনে এসেছি। আমাদের এখানে চড়ক পুজো হয়, বুঝেছ তো, সব সন্ন্যাসী হয় এই সময়, তো তারাই এখন এই যে যাচ্ছে কালীঘাটে আজকে নীলষষ্ঠীতে, ওখানে বাবার মাথায় জল ঢল বেড়ে তারপরে কালকে আবার ঝাঁপ আছে। তো বন্ধুরা দেখো এখন কটা বাজে, দেড়টা বাজে, দেড়টা বাজেনি, আমার ঘড়ি ফাস্ট আছে, ওই একটা দশ এরকম হবে। বাইরে রোদটা দেখো কি চড়া রোদ উঠেছে, আর আমার মেয়েকে দেখো দেখো গরমেতে হাঁসফাঁস করছে। তো কালকে আমি ফুল নিয়ে এসেছিলাম, আকন্দর মালা ফুল ফুল নিয়ে এসেছি, এখনও পুজো দেওয়া হয়নি ঘরে, একটু আগেই ঘরে এলাম আমি। আর আমার বর এখানে সব ফল এনেছে, পাঁচ রকম ফল, আম ফাম সব এনেছে, আম আছে, আম যেটা মেন আম দিতে হয় সেই আমের কাঁচা আম। যাই হোক, সন্ধেবেলায় তোমাদের সাথে আবার দেখা করছি, এখন আর কথা বলতে পারছি না, আমার অবস্থা খুব খারাপ, মানে খুব খারাপ বলতে শরীর চলছে না এরকম অবস্থা। তো যাই হোক, সন্ধেবেলা যখন বাবার মাথায় জল ঢালবো তখনই একেবারে তোমাদের সামনে আসবো। তো আমি দোকান থেকে এসে না ঘুমিয়ে পড়েছিলাম, আর আমার শরীর ভালো লাগছিল না, তো সন্ধেবেলা একেবারে চলে এলাম। তো সন্ধেবেলা দেখো বাবার মাথায় জল ঢালবো বলে এখন দুধ পঞ্চামৃতটা রেডি করে নিচ্ছি। এই দুধ আনা নিয়ে একটু ঝগড়া হয়ে গেল এই সন্ধেবেলা আমার বরের সাথে তুমুল, সে বলছে আমি এনে দিতে পারবো না, আর আমার শরীর চলছে না যে আমি দুপা হেঁটে একটু যাই এরকম, মানে ক্ষমতা যেন মনে হচ্ছে চলে গেছে, এত রোদ উঠেছে এই গরমের জন্য এরকম হচ্ছে। আগের বছর এতটা আমার কষ্ট হয়নি, এতটা গরম ছিল না, বাট এবছর যা কষ্ট হচ্ছে মানে বলার মতো না। তো পঞ্চামৃত রেডি হয়ে গেছে, এবার বাবার মাথায় জল ঢেলে নেবো আমি। আমার ঘরে যে শিব আছে সেই শিবকেই আমি জল দিলাম, আমি আর মন্দিরে যাইনি, মেয়েকে নিয়ে যাব, ছটপট করবে গাড়ির রাস্তা এই জন্য এই ভয়েতে যাইনি। তো ঘরের শিবকে আমি বসিয়ে ভালোভাবে বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি। তো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র বলেই জলটা ঢেলে নিলাম বাবার মাথায়। তো এখন বাবাকে স্নানটা করিয়ে দিলাম, করিয়ে নিয়ে এবারে ফুল টুল ফল পাঁচ রকম ফল সব দিয়ে সিংহাসনের ভেতরটাতেই বসিয়ে দেবো, এইখানে থাকবে না। আমি আগের দিন যেহেতু ফুলমালা সব নিয়ে এসেছিলাম, আমি জানি পরের দিন আমার দ্বারা হবে না, ওই জন্য আগের দিন আমি সব কিছু কিনে নিয়ে এসেছি। আর এই পাঁচ রকম ফল আনতে গিয়েই আমার বরের মাথা একেবারে ঘুরে একাকার হয়ে গেছে, মানে আমার থেকে বেশি ওর যেন এই অস্বস্তি, কী বলবো আর। ঘরের ব্যাটা ছেলেরা যদি না বোঝে তখন তো মন মানে কী বলবো, মন মেজাজ অটোমেটিক খারাপ হয়ে যায়। তো এই সময় আমি এমন পুজো দিচ্ছি না, মনটা আমার খারাপ হয়ে গেছে, এমন ঝগড়া করলো, একটা দুধের প্যাকেট আনা নিয়ে আমার সাথে এত ঝগড়া করলো মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। যাই হোক, ভগবান যেদিন আমার দিকে মুখ তুলে চাইবে আমার আর হয়তো ওর কাছে ওকে এইভাবে মানে রিকোয়েস্ট করতে হবে না, আমার বরকে, মানে আমি যদি হাজব্যান্ডই তোমার কষ্ট না বোঝে তাহলে ওর থেকে খারাপ দিন আর কোনো মেয়ের জীবনে হয় না। তো পাঁচ রকম ফল দেখো আমি দিয়ে দিলাম, শসা পেয়ারা কলা কাঁচা আম আর বেল, পাঁচটা ফলই বাবাকে দেওয়া হয়ে গেল। এখন মেন নামে একটা মোমবাতি জ্বালাবো, ধূপকাঠি দেখাবো, আর তার আগে ওখানে একটা ধূপকাঠি জ্বলছে দেখছো, সেটা হচ্ছে সন্ধেটা আমি আমার ঘরের সন্ধেটা আগে দিয়ে নিয়েছি, তারপরে বাবার মাথায় জলটা আর কি ঢাললাম। তো এখন মোমবাতিটা আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি মেন নাম করে, কেন নীলের বাতি মানেই মোমবাতিটা সন্ধেবেলায় সাড়ে ছটা সাতটা এরকম মানে সন্ধে হবে তখন দিলেই ভালো, তবেই তো নীলের বাতি। তো আমি শিবরাত্রিও এরকম নির্জলা থাকি, সন্ধেবেলায় জল ঢালি, আর নীলের বাতিটাও তাই করি, সন্ধেবেলায় আমি জল ঢালি। যাই হোক, বাবাকে একটু আরতি করে নিচ্ছি। তো পুজো হয়ে গেল, এইবারে আমি একটু জল খেয়ে তারপরে মায়ের বাড়ি যাব। আর মানে এইবারে জল খেলেই শরীরটা পুরোই ছেড়ে দেবে আমার, মানে এমন অবস্থা। তো চলো,
তো দেখো আমার মানে নীলষষ্ঠীর পুজোটা সম্পন্ন হয়েছে, বাবা এবছর পুজো আমার হাত থেকে নিয়েছে। আর আমার সিংহাসনটা তো খুব একটা বড় না, ছোট তো, দুটো শিব আছে, একটা আমার ভাই এনে দিয়েছিল জানো, ও হরিদ্বার গেছিলো ওখান থেকে, ওই যে শিবটা। আর এই শিবটা হচ্ছে আমার মানে বাবা আমাকে দীঘা গেছিলো সেখান থেকে এনে দিয়েছিলো, তারপরে এই শিবটা আমি ঘরে বসেছিলো, আমার ঘরে শিব ছিল না, আমার বাবা এনে দিয়েছিলো এটা। তো যাই হোক, জায়গাটা খুবই শর্ট, শিবকে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না, ওইখান থেকেই দর্শন করো। তো বাবা যেদিনকে বড় জায়গা দেবে আমি খুব সুন্দর করে সাজিয়ে বাবাকে রাখবো, এরম ব্যাপার। তো পুজো টুজো দিয়ে নিয়েছি, এখন ঠান্ডা আর গরম জল মিক্সড করছি, আর শরবত বানিয়ে আর খেলাম না। আমি এখন শরবত খেতে বসলে আমার মেয়েও এখন বায়না ধরবে, ওই জন্য মেয়ের দিকে মুখের দিকে তাকিয়ে আমি আর কি খেলাম না। তো এখন ঢকঢক করে ঠান্ডা জলটা খাবো, আর ওই পেয়ারাটা দেখলে ওই পেয়ারাটা খাবো। মুখ চোখের হালটা তোমরা দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়েছে আমার, আর এত গরমে মানে সব সব মায়েদেরই অবস্থা মনে হয় খারাপ হয়েছে, মানে এই বছরটা যা অবস্থা হয়েছে বলার মতো না। তো চলো এখন মায়ের বাড়ি যাই। তো মায়ের বাড়ি চলে এসেছি আর মা বললো যে অতক্ষণ আর বসবি না, খেয়ে নে একটু তুই। তো আমাকে একটুখানি ফল দিল, বললো যে আমরুল টামরুল খেতে থাক, আমি ততক্ষণ সাবুটা মাখি। আর মা কি সাবু মাখবে, ওই যে বড়ো মা বসে বসে সাবু মাখছে, ওই দেখো মা ওখানে কলা চুলে চুলে দিচ্ছে সাবুর মধ্যে, নারকল টারকল সব কিছু দিয়ে মাখবে বেশ করে। সে বলছে আমি চটকাই, আমি মাখি না, আমি মাখি না, দেখো ওই দেখো ওস্তাদি করছে দেখো কিরকম। ওই হচ্ছে আমাদের ঘরের বড় মা, আবার কি ওর হাতেই সাবু মেখে খেলাম আর কি আমরা, পূর্ণ করা, এটা পূর্ণ অর্জন হলো। তো বাবা চিনি পেস্ট করে রেখেছিলো গুঁড়ো করে, সেই দিয়েই খাওয়া হচ্ছে। তো দেখো সাবু মাখা এখানে রেডি, আর এই দেখো মিষ্টি দই বাবা এনে রেখেছে আমাদের জন্য, মানে আমার জন্য। এই যে সাবু মাখা খাবো এখন রাতের খাবার, ব্যাস। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদেরকে বলেছিলাম মায়ের বাড়িতে এসে যদি দেখাতে পারি দেখাবো। তো যাই হোক সব কমপ্লিট, আর এখন বাজে প্রায় 8:30 কাছাকাছি, দেখতে পাচ্ছ ঘড়ি দেখো 8:30। তো এখন আমরা সাবু মাখাটা খেয়ে নেবো, মাও ওখানে খাচ্ছে ওই ঘরে, আমি আমার মেয়ে এই ঘরে খাবো। তারপরে ঘরে গিয়ে মেয়ের জন্য কিছু একটু বানাবো, বরের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। তাহলে সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।